জীবন গতিশীল আর বর্তমান সময়ের জীবন অস্থির। এই অস্থিরতময় জীবনের সাথে তাল মিলাতে প্রতিনিয়ত যুদ্ধ করছে আমাদের শরীর ও মন। শরীরের যত্ন তো আমরা নেই, কিন্তু মনের যত্নে আমরা কতটুকু সচেতন, এই নিয়েই আজ কথা বলবো আমরা। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত ই-রহমান, আর আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাইকিয়াট্রিস্ট ডাক্তার এ কে এম খালিকুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের বর্তমান প্রেক্ষিত। তো এই বর্তমান প্রেক্ষিত নিয়ে যে আমরা কথা বলবো, শুরুতে যেটা বললাম যে অস্থির সময় আমরা পার করছি এখন, তো এই সময়ে যত প্রতিনিয়তই আমাদের শারীরিকভাবে যেমন এফোর্ট দিতে হয় তেমনি মানসিকও অনেকটা দিতে হয়। কেমন দেখছেন এখনকার সময়ের মানুষের মানসিক অবস্থা এই অস্থিরতাময় সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছে না, বিশেষ করে 2020 সালের মার্চ মাস থেকে আমাদের বাংলাদেশে যে কোভিড আক্রমণ শুরু হলো, সেটা শুরু হয়েছে আমরা জানি উহান থেকে, যেটা শুরু হয়েছে চীনের, সেটার পর্যায়ক্রমিক যে সংক্রমণ যেটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল, আমাদের বাংলাদেশেও ছড়িয়ে পড়ল, সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে একটা আতঙ্ক মানুষের মাঝে, মৃত্যুর ভয়, সেই সাথে সংক্রমণের আতঙ্ক, তার পরবর্তীতে তার চাকরি হারিয়ে যাওয়া বা চাকরি থেকে ছুটি পাওয়া বা চাকরি থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, অনেকে গুটিয়ে নিয়েছে, চাকরিতে যেতে চায়নি, ভয় পেয়েছে যে বাইরে গেলে কি হয়, এটার সাথে কিন্তু একটা মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে। জি, এইভাবে দু বছর কেটে গেল, 2021-2022 আমরা একটা জিনিস দেখেছি যে কোভিডকে আমরা অনেকটা জয় করতে পেরেছি, এর মধ্যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, মানুষের সচেতনতা বেড়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলেছি আমরা, বিভিন্ন রকম স্বাস্থ্য পরিচর্যা, সেই সাথে চিকিৎসা গ্রহণ, বিজ্ঞানীদের চিকিৎসা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করা, কোভিডকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসা, প্রতিটা জিনিসের মধ্যে আমাদের একটা সফলতা আছে বিশ্বে বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায়। কিন্তু পুরো সময়টা জুড়ে যে মানসিক যুদ্ধ, সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু এখনো চলেছে। সংগ্রামটা চলছে এইভাবে যে আমাদের যে আতঙ্কটা চলে এসছে, আমাদের যে একটা প্যানিক সিচুয়েশন এসছে, আমাদের মধ্যে একটা ডিপ্রেশন বা হতাশা, বিষণ্ণতা এসছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম অ্যাংজাইটি, দুশ্চিন্তা, বিভিন্ন প্রকার স্ট্রেস, মানসিক বা চাপ, এই এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। জি, যেমন শুরুতে বললেন যে আতঙ্ক ছিল, আতঙ্ক এখন নেই তা কিন্তু না, কিন্তু এর সঙ্গে আরও অনেকগুলো জিনিস যোগ হয়েছে, তার মধ্যে হচ্ছে বেঁচে থাকার লড়াই, এই যে ছন্দপতন হয়ে গেল দু বছরের পুরো সময়টা জুড়েই বিভিন্ন কিছুর ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রের কথা বললেন আপনি, শিশুদের বা ছেলে মেয়েদের পড়াশোনা, পড়াশোনার ক্ষেত্রে যে এত বড় একটা ছন্দপতন, সেই জায়গাটাতে পরিবর্তন আসা, পারিবারিক জীবনের ক্ষেত্রে ছন্দপতন হওয়া, সেই জায়গাগুলোতে যে এখন রিকভারির চেষ্টা করা হচ্ছে, ওইটাও কিন্তু আরেকটা সংগ্রাম, আরেকটা সংগ্রাম। বিশেষ করে আমাদের যে সংগ্রামটা আমরা যেটাতে মানে যেটা আমরা সম্মুখ সারির যুদ্ধ যারা যোদ্ধা ছিলেন, জি, সেই সাথে প্রত্যেকেই কিন্তু এই সংগ্রামের সাথে প্রত্যেকেরই অবদান আছে। যারা মৃত্যুর মিছিলে চলে গেছেন তাদেরকে আমরা তাদের মাগফিরাত কামনা করি, আর যারা বেঁচে আছেন তারা কিন্তু একটা ট্রমা বা একটা ক্ষত নিয়ে বেঁচে আছে, আর এই ক্ষত কিন্তু এটাকে আদৌ যাবে কি না, এই ক্ষত থেকে আমরা মুক্ত হতে পারবো কি না, সেটা এখনো আমরা বলতে পারছি না। এই ক্ষতর কিছু উদাহরণ বলতে পারেন, যেহেতু আপনি সাইকিয়াট্রিস্ট এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন? হ্যাঁ, এটা আমরা বলতে পারি, যেমন সন্তানের কাছে, সন্তানের চোখের সামনে বাবা মা মৃত্যুবরণ করছে, বা শিশু সন্তান অসুস্থ কোভিড পজিটিভ কিন্তু বাবা মা তাকে স্পর্শ করতে পারছে না, কতটুকু ক্ষত হতে পারে আপনি চিন্তা করেন তো। ভাই বোনের মধ্যে বোনকে ভর্তি করেছে হাসপাতালে কিন্তু ভাই দেখতে যেতে পারছে না, আত্মীয় স্বজনরা পাচ্ছে না, বা মা অসুস্থ সন্তানরা যেতে পারছে না, কেন, কোভিড সংক্রমণের ভয়, একটা প্যানিক সিচুয়েশন, সেই সাথে তাদের কষ্ট যে আমি আমার প্রিয়জনকে দেখতে পাচ্ছি না, এই যে একটা ক্ষত, এই যে কষ্ট, এটাকে আমরা কীভাবে বোঝাবো, এটার মধ্যে আমাদের মানসিক যন্ত্রণা, যাতনা, চিন্তা, চেতনা সবগুলোই এগুলো মিক্সড হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে।
এই ক্ষতটা সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আপনি যেভাবে বললেন, আমাদের দর্শকরা যারা আছেন অনেকেই হয়তো এইরকম অভিজ্ঞতা তাদের হয়েছে, কিংবা অনেকের হয়তো এরকম কোনো অভিজ্ঞতাই নেই। আমরা যে বলি ট্রমা, আমরা যে বলি ক্ষত, এটা শরীরের উপরেরটা তো দেখা যায়, সেটা তো হিলিং করা সম্ভব। এবার মনের ক্ষতটা আসলে কিভাবে এটাকে, মানে ওইটার তাৎপর্য বোঝাটাও যে গুরুত্বপূর্ণ, সেটা যদি একটু বলেন যে কী কারণে এটার তাৎপর্যটা বোঝা দরকার এবং তারপর হিলিং কিভাবে সম্ভব। হ্যাঁ, শারীরিক ক্ষত আমরা দেখতে পাই, হঠাৎ করে কারো যদি ব্লিডিং শুরু হয়, একটা আঘাত পেল, তার স্কিন দিয়ে ব্লিডিং হচ্ছে, আমরা দ্রুত কিন্তু হাসপাতালে নিয়ে যাই, তাকে সেলাই বা স্টিচ দিচ্ছি বা কোনো অ্যারেঞ্জমেন্ট করছি, বা কারো হাত পা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত একটা ব্যবস্থা নিই। কিন্তু মনের ক্ষততে যে আমাদের একটা মনেরও যে একটা কষ্ট হয়, বা আমরা যদি বলতে পারি এইভাবে যে মনেরও রক্তক্ষরণ হয় বা মনের মধ্যেও একটা যন্ত্রণা ঝড় ঝাপটা চলছে, সেটাকে আমরা বোঝার জন্য আমাদের কিন্তু মানসিক সচেতনতা দরকার। আমাদের বুঝতে হবে যে সেই ব্যক্তিটি বা সেই মানুষটির কি হচ্ছে। একটু কি লক্ষণ বলতে পারেন যে কার, কেউ যদি ট্রমাটাইজড হয় তার ভিতরে কি কি দেখলে বোঝা যেতে পারে যে এই মানুষটি আসলেই মানসিকভাবে ক্ষত বিক্ষত? সেটা আমরা সহজে অনুভব করতে পারি, যেমন তার দৈনন্দিন কার্যাবলীতে সে আর অংশগ্রহণ করতে পারে না, তার নিজের যে দক্ষতা, তার নিজের যে চিন্তা চেতনা, জ্ঞান পরিচর্যা, এগুলোকে সে আর কাজে লাগাতে পারছে না, কেমন যেন থমকে গেছে, কেমন যেন একটা স্তম্ভিত হয়ে গেছে, সে নিজে অবাক হয়ে গেছে যে আমি কি কোথায় আছি, কি করছি, অথচ তার মধ্যে যথেষ্ট তার স্কিল, তার দক্ষতা সব কিছু বিদ্যমান আছে, রয়ে গেছে, কিন্তু সে আর অগ্রসর হতে পারছে না। এটা এক ধরনের বিষণ্ণতা হতে পারে, দুশ্চিন্তাগ্রস্ততা হতে পারে, আতঙ্ক হতে পারে, এমনও হতে পারে যে তার জীবনের যে ছন্দপতন ঘটলো, সে ছন্দপতনকে মনে করছে যে এটাই বোধহয় আমার চিরস্থায়ী একটা ছন্দপতন, আমি মনে হয় না এই পরিস্থিতি থেকে আমি নিজেকে আর আমার পূর্বের জীবনের গতিময় ছন্দের মধ্যে আমি নিজেকে আনতে পারবো। এই যে মানুষের যে একটা পরিবর্তন, এটা কিন্তু এইভাবে আমরা বুঝতে পারি, তার মনের আনন্দ কমে গেছে, কোনো অংশগ্রহণ কমে গেছে, কিংবা কোভিডের মধ্যেও দেখেন যে মানুষ যেমন কোথাও যেতে পারেনি, বিভিন্ন রকম বিধি নিষেধ ছিল। আমরা ওই জায়গাটাতে আরেকটু যদি থাকি, এই যে যেটা বললেন যে লক্ষণগুলো যে বললেন, কিভাবে আমরা বুঝবো যে একটা মানুষ ক্লিনিক্যালি সত্যিকার অর্থে ডিপ্রেসড? হ্যাঁ, এটা আমাদের আমরা বুঝতে পারি এইভাবে যে আমাদের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো আছে ডিপ্রেশনের, আমরা কতদিন এটাকে মেজর ডিপ্রেশন ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে পারি, বাংলায় আমরা বলবো যে মারাত্মক ধরনের বিষণ্ণতা যেটা, এটা আমরা এইভাবে বলবো যে 2 সপ্তাহ, মানে 2 উইকস, 2 সপ্তাহের বেশি বা 2 সপ্তাহকালীন যদি কেউ তার স্বাভাবিক কাজকর্ম, তার বিষণ্ণতা, দৈনন্দিন কার্যাবলী, এগুলো থেকে সে নিজেকে গুটিয়ে ফেলে, সে কখনোই কোনো আনন্দ পায় না। এমনও আছে যে কোনো কিছুতেই সে আনন্দ পাচ্ছে না, সে নিজের মধ্যে কোনো স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, বা কোনো কাজ করতে গেলে সে যে কাজটা করছে সে কাজের মধ্যেও সে কোনো নিজের লক্ষ্যবস্তুকে সে খুঁজে পাচ্ছে না, এমনকি কাজটা করা সে ত্যাগ করে দিয়েছে, করতেই যাচ্ছে না, এমনকি কোনো কিছু করতে গেলে যে তার মনে একটা আনন্দ আসবে সেটাও সে পাচ্ছে না, সে বলেই ফেলে আমি কোনো কিছুতেই ভালো লাগে না আমার। আচ্ছা, কি ভালো লাগে? মনে হয় আর বেঁচে থেকে লাভ নাই, মরেই যেতে ইচ্ছে করে। তার মানে কি, একটা আত্মহত্যার একটা চিন্তা তার মাধ্যমে তার মস্তিষ্কে প্রবেশ করছে, গ্র্যাজুয়ালি সে এটাকে অনুভব করছে যে পৃথিবীতে আবার এই অবস্থায় আমার বেঁচে থেকে কি লাভ। এই লক্ষণগুলো কিন্তু দেখা যায়, ঘুমের সমস্যা হচ্ছে, এবং এই লক্ষণগুলো সত্যিকার অর্থে তার ভিতরে খুব অ্যালার্মিং, যেটা চারপাশের মানুষজন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে উপেক্ষা করছে তার এই লক্ষণগুলো। হ্যাঁ, এই বিষয়গুলো যে আমরা উপেক্ষা করছি, এইভাবে চিন্তা করতে হবে, যেমন আজকে আমার কোনো ব্যক্তি বা আমার কোনো পরিচিত জন, পরিবার, আমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আমার সহকর্মী যেই হাসপাতালে ভর্তি হচ্ছে, এমন ভাবতে হবে যে আমিও তো কাল ভর্তি হতে পারি। এর মানে এই না যে শুধু সেই ভর্তি হচ্ছে আর আমি ভর্তি হব না, তা তো চিন্তা করা ঠিক না। আজকে যে বাসা থেকে বেরোতে পারছে না, যে আজকে তার চাকরি হারাচ্ছে বা সে তার বিষণ্ণতার কারণে সে কর্মজীবনে ফিরে আসতে পারছে না, এর অর্থ এটাকে মূল্যায়ন করতে হবে, উপলব্ধি করতে হবে, তাকে কীভাবে আমরা আবার উজ্জীবিত করতে পারি।
তাকে কিভাবে তার জীবনে কর্মচাঞ্চল্যে ফিরিয়ে আনতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক কাজ আমাদের সামনে আছে। এবং শিশু যারা, বিশেষ করে ছাত্র ছাত্রী যারা স্কুলের পদচারণায় যারা সবসময় একদম প্রাণচাঞ্চল্য থাকতো, যারা খেলাধুলায় লেখাপড়ায় সবসময় ব্যস্ত থাকতো, তারা একটা স্থবির জীবনে চলে আসে, থমকে গেছে জীবন, সেখান থেকে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আসছে যে তা না, ধীরে ধীরে আসছে, কিন্তু তারপরও সেই আতঙ্ক যেটা ছিল প্রথম প্রাথমিক পর্যায়ে, যে আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা, বিষণ্ণতা, সেগুলো কিন্তু এখনও আছে, এখনও রয়ে গেছে। এর মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এইগুলো থেকেও, এর মধ্যেও কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে, যেমন আমরা দেখেছি তারা নেটের পৃথিবীতে ঢুকে গিয়ে তারা বিভিন্নভাবে নেটের মধ্যে আসক্ত হয়ে পড়েছে, ইন্টারনেট অ্যাডিকশন বলি আমরা, এর মধ্যে এটা দেখা যাচ্ছে। আবার যারা মানে পৃথিবীর মধ্যে বা যারা জীবনের মধ্যে, জীবন যুদ্ধে যারা নিজেকে মনে করছে ব্যর্থ, আসলে সে কিন্তু ব্যর্থ কিনা সেটা কিন্তু সে যাচাই বাছাই করছে না, কিন্তু সে ভয় পেয়ে নিজেকে ব্যর্থ মনে করছে। এরকম অনেক যুবক তারা বা অনেক ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু মাদক নেশায় জড়িয়ে পড়ছে। এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। নিশ্চয়ই তাই। মাদকের এই জায়গাটাতে আসলে যদি আমরা একটু আসি, আপনি যেহেতু প্রসঙ্গ আনলেনই মাদকের, আমাদের এই প্রমিসেস যেমন একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এবং খুব আনন্দের বিষয় হচ্ছে যে এই বছর প্রথম স্থান অধিকার করেছে, মানে বাংলাদেশে যে কয়টি অ্যাডিকশন সেন্টার আছে তার মধ্যে প্রমিসেস জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবং এরকম একটা উদ্যোগ তারা যে নিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এর পিছনে নিশ্চয়ই তাদের অনেক শ্রম, ত্যাগ এবং মানসিক স্বাস্থ্য সেবায় তাদের যে অগ্রযাত্রা, এবং সেই সাথে তাদের সেবার পরিধি, এবং সেই সাথে তাদের যে মানসিক স্বাস্থ্য সচেতনতার যে কর্মব্যস্ততা, এবং রোগী এবং রোগীর অভিভাবকদের যে একটা সন্তুষ্টি অর্জন, এই সব কিছুরই মূল্যায়নকেই আমরা বলতে পারি। নিশ্চয়ই, এবং তাদের জন্য আমাদের অনেক শুভকামনা, শুভকামনা আছে, আমরা থাকবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আবার কথা বলছি। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে প্রমিসেস জানতে চাই। আমরা আজ কথা বলছি মানসিক স্বাস্থ্যের বর্তমান প্রেক্ষিত নিয়ে ডাক্তার এ কে এম খালিকুজ্জামানের সাথে। স্যার, আমরা বলছিলাম যে খুবই অস্থির একটা সময় যে যাচ্ছে, কোভিড এবং তার সাথে সাথে আরও নানান রকম অর্থনৈতিক অস্থিতিশীলতা, বৈশ্বিক অস্থিতিশীলতা, যাদেরকে আমরা দেখব যে বিষণ্ণ লক্ষণগুলো, আপনি বললেন যে অন্তত একটা না দুই সপ্তাহ পর্যন্ত একজন মানুষকে যদি আমরা এইসব লক্ষণ দেখি বিষণ্ণতার যা যা, তখন আমরা বুঝবো যে এই মানুষটির সাহায্য দরকার। তো আমি আসলে অনেককে বলতে দেখেছি যে এত অল্পেই ভেঙে পড়তে হবে কেন, মানুষের জীবনে তো জীবন মৃত্যু থাকেই, কিন্তু দেখা যায় যে একটা মৃত্যু একজন একটা পরিবারের এক এক সদস্যকে এক এক রকমভাবে এফেক্ট করে, কেউ খুব বেশি এফেক্টেড হয়েছে, কেউ হয়তো তেমনভাবে এফেক্টেডই হয়নি, এই যে দৃষ্টিভঙ্গি ভিন্নতা আছে, তো এই জায়গাটাতে আমরা আসলে আমাদের দর্শকদের কী বলতে পারি, এই যে যারা অ্যাকসেপ্ট করতে পারেন না যে কারো ক্ষেত্রে খুব বেশি হতে পারে, কারো ক্ষেত্রে কম হতে পারে, একটু যদি সেই মেসেজটা দাও। হ্যাঁ, বিষয়টা আসলে আমাদের জীবনের বাস্তবতার সাথে, মানসিকতার সাথে, তার অর্জিত জ্ঞানের সাথে, ব্যক্তিত্বের সাথে, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষার সাথে, এবং অর্থনৈতিক মানদণ্ড বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে অনেক কিছু নির্ভর করে। প্রতিটা মানুষের জীবন কিন্তু একই রকম না, এক একজনের এক এক ভাবভঙ্গিতে এবং এক এক দৃষ্টিভঙ্গিতে সে চলাফেরা করে, এবং প্রত্যেকেরই জ্ঞানের বিভিন্ন মাত্রা আছে, এবং সেই মন মানসিকতারও একটা পরিবর্তন আছে, এবং প্রত্যেকেরই সামাজিক, সাংস্কৃতিক এবং চিন্তা চেতনারও ভিন্নতা আছে। প্রতিটা বিষয় কিন্তু আমাদের চিন্তা করতে হয়। এখানে একটা বিষয় হলো যে
আমাদের যে সমস্যাগুলো এটা কিন্তু কমন, যেমন মহামারী, তার পরবর্তীতে আমাদের কিছু অস্থিরতা, স্থিতিশীলতার সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি আমরা কিছু চিন্তাও করতে পারি যে হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু যুদ্ধ বিগ্রহের সমস্যা হচ্ছে। প্রতিটা জিনিসই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর একটু আঘাত হানছে, এবং সেখান থেকে কিন্তু মানুষের একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাওয়া, আনসার্টিনিটি, যে ভবিষ্যতে কী হবে, আমাদের কীভাবে আমরা বেঁচে থাকব, আমাদের যে সম্পদ আছে, আমাদের যে অর্জন আছে, বা আমরা যে আয় রোজগার করছি তার দ্বারা আমাদের জীবন ব্যয় আমরা চালাতে পারবো কি না, এই যে মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি বা একটা স্ট্রেস কাজ করছে, এটা কিন্তু ধীরে ধীরে মানুষকে একটা মানসিক স্বাস্থ্যের একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিসঅর্ডারের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ যেখানে সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, সেটা কিন্তু সেই পর্যায়টা মাঝে মাঝে মানুষের মধ্যে তার মানে প্রত্যয় বা তার ছন্দ পতন হয়, এবং সেখান থেকে কিন্তু ডিজিজগুলো সৃষ্টি হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ এখানে অ্যাড করি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমার কাছে যেমন একটি বাচ্চাকে আমি পেয়েছি এর মাঝে, যার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু বন্যার কারণে এটা পিছিয়ে গেল, এবং সেই খবরটা আসলে জানাই গেল যেদিন পরীক্ষা হবে তার দু তিন দিন আগে। এই খবরটা যে তার জন্য কতটা শকিং ছিল সেটা আমি তার পরবর্তী যে আচরণ সেটা থেকে তার পরিবারের সবাই বুঝতে পারলো যে সে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছিল, এবং তার মনে হয়েছে যে এইভাবে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। আচ্ছা, মানে সে লেখাপড়ার দিক থেকে বা তার জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সে হয়তো একটা বাধাগ্রস্ত হয়েছে, মানে এই যে অসংখ্য বাচ্চারই কিন্তু এটা পিছিয়েছে তাই না, কিন্তু সবাই কিন্তু এটা করতে যায়নি, কিন্তু এই বাচ্চাটি করেছে। এখানে কিছুটা বলেছি প্রথমে যে পারিবারিক শিক্ষা এবং তার সামাজিকতা, তার বুদ্ধিমত্তা, প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্কিত। যেমন অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্র আছে, ছাত্রী আছে, যারা পরীক্ষা দিচ্ছে কিন্তু পরীক্ষাটা এমন একটা পর্যায়ে পিছিয়ে গেছে যখন বন্যাটা এতটুকু রূপ, এত ভয়াবহ রূপ নিয়েছে যে যাদের বই ভিজে গেছে বা যাদের বাড়িঘর বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে তারা কিভাবে পরীক্ষা দিবে, তাৎক্ষণিকভাবে তখন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, কারণ ওই সিদ্ধান্তটা অত্যন্ত উপযুক্ত একটা সিদ্ধান্ত ছিল, অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন ছিল, না হলে তো অনেকেই পরীক্ষা দিতে পারতো না, যেটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা স্বস্তিরও, আমি বলবো যে একটা স্বস্তির, একটা দুর্গতদের জন্য একটা স্বস্তির বিকাশ। এবং সেই সাথে যারা পরীক্ষা দিচ্ছিল বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরও একটু সময় পেল যে পরীক্ষাটাকে আরেকটু ভালো করে আরেকটু সময় নিয়ে প্রস্তুতি নিয়ে তারা দিতে পারবে। কিন্তু এই বাচ্চাটি বিষয়টা ওভাবে যারা এই বাচ্চাটা যার কথা বলছেন, যারা এরকম, এটা কিন্তু একটা বলবো যে তাকে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে, যে তাকে অ্যাসেস করে দেখতে হবে যে সে কী ধরনের ডিসঅর্ডারে, তার মধ্যে কোনো ডিসঅর্ডার আছে কি না, এবং সে যে সাডেন যে একটা তার সুইসাইডাল একটা আইডিয়াস বা আত্মহত্যার চিন্তা আসলো এটা কি পূর্ব থেকে ছিল কি না, বা সে সামাজিকভাবে তার ম্যাচিউরিটি বা তার পরিবর্তন কতটুকু এসছে, যে না আজকে সমাজ যেখানে কষ্ট করছে, আজকে দেশের মধ্যে বন্যায় আমার আরও ছাত্রছাত্রী ভাই বোনেরা কষ্ট করছে, সেখানে তারাও পরীক্ষা দিতে পারবে না, আমি কেন একা পরীক্ষা দিতে যাব। এই যে পার্সপেক্টিভটা, এটাই কিন্তু তার মাথায় একদমই আসেনি। এটা আমি বলেছি তো যে এটা কিন্তু পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, অনেক কিছু থেকে সাথে সম্পর্ক। অনেকে বুঝতে পেরেছে যে না আমি পরীক্ষা দিচ্ছি সে পরীক্ষা দিতে পারছে না, এটা তো হতে পারে না, যার জন্য আমাদের জাতীয়ভাবে এটা চিন্তাভাবনা করে এটাকে বন্ধ করা হয়েছে। এখন তারা আবার হাসি মুখে সবাই পরীক্ষা দিবে, সেই সামনে পরীক্ষার দিন আসছে, তা এটা অনেকের জন্য শুভ হলো, ভালো হলো। যারা পরীক্ষা দিতে পারেনি তারাও চিন্তা করে, তারাও তাদের জীবনকে বিকাশের সুযোগ পেল। দিস ইজ মেন্টাল হেলথের একটা বিকাশ। কিন্তু এটা এটা অনেকেরই স্ট্রেস অ্যাংজাইটিকে আবার দূর করে দিয়েছে, এবং এই স্ট্রেস অ্যাংজাইটি যদি বেশি দিন থাকে তাহলে এটা কিন্তু একটা ডিসঅর্ডারে চলে আসে, এবং এই ডিসঅর্ডার থেকে আবার ফিরে আসা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই জন্য আমাদেরকে আমাদের পরিস্থিতিগুলোকে যোগোপযোগী এবং মানুষের সামাজিক এবং পারিবারিক এবং প্রতিটা মানুষের তার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে যেন অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন হয়, উপযুক্ত একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আমরা এগিয়ে যাচ্ছি।
এক একজন একই জিনিসকে ভিন্ন ভিন্নভাবে দেখবে, এবং কেউ যখন এমন কোনো মানে কাজ করে ফেলে যেটা একজন স্বাভাবিক বা সাধারণ মানুষের করবার কথা না, কেন করেছে সেটা আসলে একটু যাচাই করে দেখতে গেলে দেখা যাবে যে তার প্রিভিয়াস ভালনারেবিলিটি আছে। সে হয়তো আগে থেকেই এমন কিছুর ভেতর দিয়ে যাচ্ছে যে কারণে এই একটা জিনিসে সে খুব শকড হয়েছে, তার ট্রিগারটা ওই সময় হয়েছে, তাই না? স্বাভাবিক। সে হয়তো পিছন থেকে তার জীবনকে যদি আমরা পর্যালোচনা করি, নিশ্চয়ই তার জীবনে কোনো ট্রমা আছে, হিস্ট্রি আছে, সে ট্রমার হিস্ট্রিটা এখন এসে সেটা এক্সপ্রেসড হয়েছে, যেটা হয়তো তার পরিবারের কেউ কখনো খেয়ালই করেনি। সেটাই, এই জায়গাটাতেই আমাদের সচেতনতা প্রয়োজন। এবং আমাদেরকে এখানে বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে বাবা মার এই জিনিসটা খুব লক্ষ্য রাখতে হবে, যদি তারা কখনো ট্রমাটাইজড হয় সে ট্রমাটাকে তাদেরকে ইজি করে নেওয়া আসা, সে ট্রমা থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসা, এটাকে আমাদের সে ট্রমাটা যেন সে সেন্সিটাইজ না থাকে, ডিসেন্সিটাইজড করা, তাকে স্বাভাবিকভাবে সে ট্রমাটাকে বুঝতে শেখানো এবং সে যেন স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে আরও বেশি থেকে বেশি আমাদের কাজ করতে হবে। বাবা মায়েদের দিক থেকে আসলে কীরকম থাকা প্রয়োজন যেটাতে আপনি যেটা বললেন যে তাদেরকে ট্রমা থেকে তারা উঠিয়ে নিয়ে আসতে পারবে? অ্যাকচুয়ালি আমরা কতগুলো বিষয় আগে থেকে বলেছি, যেমন প্যারেন্টিং একটি স্টাইল, প্যারেন্টিং স্টাইল যদি বাচ্চাদের জন্য সেই স্টাইলগুলো যদি বাবা মাদের আমরা থেরাপিউটিক একটা অ্যাপ্রোচে নিয়ে আসি, প্যারেন্টিং থেরাপি অনেক প্রোগ্রাম হচ্ছে আমাদের এখন, অনলাইনে হচ্ছে, অফলাইনে হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে, এই প্যারেন্টিং থেরাপিতে যদি বাবা মারা অংশগ্রহণ করে তাহলে তারা কিন্তু তাদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো বা তাদের সন্তানদের কী কী হচ্ছে তারা কিন্তু সেটা বুঝতে পারবে, এবং বাবা মার সাথে সন্তানের যে একটা সুসম্পর্ক, একটা ব্রিজিং কীভাবে তৈরি করা যায় সেটা কিন্তু ওই আমাদের থেরাপি থেকে চলে আসবে, একটা কাউন্সিলিং সেশন থেকে বা ওয়ার্কশপ থেকে, বিভিন্ন কার্যক্রম থেকে আমরা এই বিষয়গুলো উঠিয়ে নিয়ে আসতে পারি। আমি মনে করব যে বাবা মার যে মেইন বিষয়, যেটা লক্ষ্যবস্তু, সন্তানের শিক্ষা, সন্তানের বিকাশ, সন্তান যেন তার বড় হয় দুধে ভাতে থাকে, আমরা যেটা বলেছি কবির ভাষায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সেই জিনিসগুলো কিন্তু প্রতিটা বাবা মারই একটা দুর্বল দিক তার সন্তান। আমরা এই জায়গাটা নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো একটা ছোট্ট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে প্রমিসেস জানতে চাইয়ে কথা বলছি সাইকিয়াট্রিস্ট ডাক্তার এ কে এম খালিকুজ্জামানের সাথে মানসিক স্বাস্থ্যের বর্তমান প্রেক্ষিত নিয়ে। স্যার, আমরা যেখানে ছিলাম যে প্যারেন্টিং মানে সন্তানদের লালন পালন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানসিক স্বাস্থ্যের উপরে, তো এই জায়গাটা নিয়ে যদি আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই। আমার আগের প্রশ্নটা ছিল এরকম যে বাবা মাদের আসলে কেমন হওয়া উচিত, তা আপনি মাঝখানে একটু যোগ করেছিলেন বিরতির ফাঁকে যে প্যারেন্টিং এর বিভিন্ন স্টাইল আছে, একটু যদি আপনার কাছ থেকে শুনতে পারি। বাবা মারা তো সব সময় সন্তানদের নিয়ে চিন্তা করে, জি, এবং তাদের বিকাশ, তাদের কৃতিত্ব, তাদের ভালো লেখাপড়া, একাডেমিক অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু বাবা মাদের একটা বিশাল লক্ষ্য, কিন্তু এই লক্ষ্য কিভাবে অর্জন করবে, কি টেকনিক্স বা কি কৌশল তাদের দরকার, সেটা কিন্তু একটা ট্রেনিং এর বিষয়, এটা একটা প্রশিক্ষণ দরকার, যেটাকে আমরা প্যারেন্টিং স্টাইল বলি। প্যারেন্টিং তো আমরা অনেক রকম দেখতে পারি, যেমন আমরা যদি এইভাবে বলি, যেমন পারমিসিভ টাইপ প্যারেন্টিং, তারপর অথরিটেটিভ প্যারেন্টিং, অথরিটেরিয়ান প্যারেন্টিং, নেগলেক্টিং টাইপ প্যারেন্টিং, এরকম প্যারেন্টিং আমরা মূলত এই কথায় ধরে থাকি, আরও কিছু আছে। তো সেই প্যারেন্টিংগুলোর মধ্যে আমরা দেখেছি যে পারমিসিভ টাইপ বা অথরিটেরিয়ান প্যারেন্টিং বা নেগলেক্টিং প্যারেন্টিং, এটা আমাদের বাবা মারা বুঝতে হবে যে এই প্যারেন্টিংয়ের মধ্যে কিন্তু সন্তানকে তারা সেইভাবে বিকাশের মধ্যে নিয়ে আসতে পারছে না, যেখানে আদর শাসন, যেখানে আদর আছে শাসনও আছে, যেখানে সোহাগ আছে যেখানে শাসনও আছে, প্রতিটা জিনিসের একটা মিশ্রিত ধারা দিয়ে একটা মানে ব্যালেন্স করে সুষমভাবে সন্তানকে লালন পালন করা, নেচার অ্যান্ড নার্চার যেটাকে আমরা বলতে পারি, নেচার অ্যান্ড নার্চার করা। তো নার্চারিং এর ক্ষেত্রে দেখেছি যে অথরিটেটিভ প্যারেন্টিং ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর আস, আমাদের জন্য খুবই উপকারী অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে বাবা মা সন্তানকে লক্ষ্য করছে,
সন্তানকে আদরও করছে, তাদেরকে পুরস্কৃতও করছে, আবার তাদেরকে তাদের পুরস্কার থেকে বঞ্চিত করছে যদি সন্তান সেই কাঙ্ক্ষিত ফলাফল না করতে পারে বা সে কাঙ্ক্ষিত পরিশ্রমটা না করে। অনেক সন্তানদের ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ কিশোর কিশোরীদের ক্ষেত্রে, যেমন তারা বলতে থাকে যে বাবা মা কখনোই আমাদেরকে বুঝে না, আমাদেরকে শোনে না, এবং তাদের ভেতরে অনেক সুইসাইডাল আইডিয়েশন এইসব কারণেও থাকে। হ্যাঁ, বাচ্চাদের বা সন্তানদের মধ্যে এই বিষয়গুলো আসতে পারে, কারণ তারা তো এখন অনেক বিশাল জগতের সাথে তারা পরিচিত হয়ে গেছে। এটা কোন প্যারেন্টিং স্টাইলের সাথে আসলে মানে বেশি যায় বলে মনে করেন? এটা ধরে নিতে পারি আমরা পারমিসিভ টাইপ প্যারেন্টিং হতে পারে, অথবা বাবা মা নেগলেক্টিং টাইপ প্যারেন্টিং হতে পারে, যেখানে সন্তানদের দিকে বাবা মারা তাকাচ্ছে না বা তাদের খোঁজখবর নিচ্ছে না। আবার অতিরিক্ত শাসনের যে প্যারেন্টিংটা, অথরিটেরিয়ান প্যারেন্টিং যেটা, সেটাতে সন্তানেরা অল্পতেই ভয়ে ভীত হচ্ছে, টিমিড শাই, মানে তারা ভীত, লজ্জিত, আত্মবিশ্বাসহীনভাবে তারা বড় হচ্ছেন, লেস কনফিডেন্ট, সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে তারা। এই এই বিষয়গুলো কিন্তু এই প্যারেন্টিং থেকে তারা হচ্ছে, যেখানে বাবা মা শাসন করছে, মনে হচ্ছে যে আমার সন্তান বড় হচ্ছে, আমার সন্তানকে আমি আরও বড় করে তুলতে পারছি, তারা আরও বিকশিত হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে তা না, বিষয়টা হচ্ছে উল্টো। সন্তান সেখানে হয়ে যাচ্ছে ভীত, আত্মবিশ্বাসহীন, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে, সামাজিকভাবে সে মিশতে পারছে না, কারণ প্যারেন্টিং এর মধ্যে প্রবলেমটা। আগের যে উদাহরণটা বলেছিলাম সেটার একটা অংশ যদি একটু শেয়ার করি, বাচ্চাটি সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছিল, পরীক্ষা পিছিয়ে গেছে বলে, এবং তারপর তার বাবা মায়ের প্রত্যাশা ছিল, কাউন্সিলিংয়ে নিয়ে আসার প্রত্যাশা ছিল যে ওকে যে কোনোভাবে পরীক্ষা পর্যন্ত যেন সে মনটা ধরে রাখতে পারে সেই চেষ্টা করুন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই জায়গাটিতে যেমন মানে আমি বলছি না বাবা মা ভুল, তাদের হচ্ছে মানে প্রত্যেকেরই এই এসএসসি এইচএসসি এক একটা মাইলস্টোন পার হওয়াটা খুব জরুরি, কিন্তু ওই মুহূর্তটা আসলে এটা দেখাটা জরুরি ছিল যে বাচ্চাটি আসলে মানসিকভাবে এটা ক্যারি করার মতো উপযুক্ত নেই, তাকে এই মুহূর্তে মানসিকভাবে তাদের তার পাশে থাকাটাই খুব জরুরি পরীক্ষার থেকে, পরীক্ষাটা হয়তো সে জীবনে আরও অনেকবারই দিতে পারবে। সেই জায়গাটি এটা এটা আপনি এভাবে বলতেই পারেন জি, যে পরীক্ষার বিষয়টা হয়তো বাবা মা বেশি জোর দিচ্ছে জি তার বেঁচে থাকার থেকে, যে না তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষা দিতে হবে, তোমাকে পরীক্ষা আরও কিছু করতে হবে, সেটাই তার মধ্যে ঢুকে গেছে। তার মনে একটাই বিকাশ, যে একটাই প্রয়োজন যে আমাকে পরীক্ষায় কৃতিত্বের সাথে পরীক্ষাটা পাশ করতে হবে। ভালো কথা, ইট ইজ ভেরি গুড আইডিয়া, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে যদি তার মধ্যে এই ধরনের আইডিয়াজ আসে যে আমি আত্মহত্যার পথ কেন বেছে নিচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মেন্টাল হেলথ সাপোর্টটাকে বেশি দেখতে হবে। এক্স্যাক্টলি, মেন্টাল হেলথ সাপোর্ট, মানসিক স্বাস্থ্যের সেবাটাকে আমাকে দ্রুত নিতে হবে, এবং সেটা দ্রুত বলতে এখনই নিতে হবে, এমন না যে আমি কালকে নিব বা আমি দুদিন পরে নিব, তা না, আজকে আজকেই এই মুহূর্তেই আমাকে মানসিক স্বাস্থ্যের সেবাটা নিয়ে আমার সন্তানকে ডেভেলপ করে আনতে হবে। কারণ হয়তো দেখা গেছে যে গত বিগত দুই বছরের কোভিড সিচুয়েশনে হয়তো সন্তানের অনেক সমস্যা তৈরি হয়ে গেছে, মানসিক সমস্যা, যেটা বাবা মা টের পায়নি বা আমরা অনেকেই টের পাচ্ছি না। এই জন্য মানসিক স্বাস্থ্যের উপর বর্তমান প্রেক্ষিত যে বিষয়টার মধ্যে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষেরই তাদের মানসিক বর্তমান যে অবস্থা সেটা কী অবস্থায় আছে, প্রত্যেকটা বিষয় আমাদের যাচাই বাছাই করা। এই মানসিক মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে যেটা খুব সহজেই চলে আসে সেটা হচ্ছে যে ড্রাগ অ্যাবিউজ বা মাদকের আসক্তি, এই বিষয়টা কি যদি একটু বলেন? মাদকের আসক্তি তো দীর্ঘদিন থেকে ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষিতে দেখা যাচ্ছে এটা আরও বিস্তৃতি লাভ করেছে, এবং মাদক আসক্ত, মাদকে আসক্ত হওয়াটা কিন্তু এখন বেশি মানুষের জন্য বেশি লক্ষণ দেখা যাচ্ছে, বিশেষ করে বর্তমান বিশ্ব মহামারী, পরবর্তীতে অস্থিতিশীলতা, পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটা জিনিসই কিন্তু মানুষকে ট্রমাটাইজড করতেছে, সে চক্রের মধ্যে পড়ে যাওয়া মানে তারা মাদকের আসক্ত হয়ে যায়। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে, কথা হচ্ছে মানসিক স্বাস্থ্যের বর্তমান প্রেক্ষিত নিয়ে ডাক্তার এ কে এম খালিকুজ্জামানের সাথে।
স্যার, আমরা মাদকাসক্তি নিয়ে কথা বলছিলাম যে প্যারেন্টিং স্টাইল এর সাথে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনাটা কীরকম, একটা পরিবার কীভাবে বুঝবে যে তাদের সন্তানটি কোনো অসৎ সঙ্গে পড়েছে কিংবা এমন কোনো কিছু ব্যবহার শুরু করেছে যেটা গ্রহণযোগ্য নয়। এটা এখানে একটা অত্যন্ত মানে অবাক করা কাণ্ড যে বাবা মারা কিন্তু অনেক পরে বুঝতে পারে। জি, এবং এমন একটা পর্যায়ে বুঝতে পারে যখন তার অনেক কিছু শেষ হয়ে যায়। বিশেষ করে ধরেন যে মা বাবা কিন্তু সন্তানের ঘরে যায়, সন্তানকে দেখে, ঘুমোচ্ছে, আর সে সন্তানের বিছানার নিচেই কিন্তু তার ওই নেশার স্ট্রিপ বা বিভিন্ন রকম নেশার সরঞ্জাম কিন্তু তার ওই বালিশের নিচে বা বিছানার নিচে ঠিকই আছে। কিন্তু একটু যদি আমরা চোখ কান খুলে দেখি তাহলে সেটা পেয়ে যাই। আচ্ছা, এবং সেখান থেকে কিন্তু সন্তানের সাথে মানে যদি আমরা বুঝতে পারি, বাবা মারা বুঝতে পারে যে সন্তান এখানে নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই সময়ের অবস্থাটা কিন্তু এইভাবে আসতে হবে যে আমার সন্তানের সাথে হঠাৎ করে কোনো রিয়্যাক্ট করা যাবে না। আচ্ছা, কোনো তাকে এমন কোনো রিয়্যাক্ট বা কোনো ব্যবহার যেটা তাকে আরও বেশি ক্ষতির মধ্যে বা নেশার মধ্যে তাকে নিয়ে যাবে, সেখানে তাকে বোঝাতে হবে, তাকে এর ক্ষতির দিকগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে হবে যে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক কী কী সমস্যা হচ্ছে, এবং এই সমস্যাগুলো থেকে ধীরে 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 হঠাৎ করে কোনো কিছু করতে গেলে সেখানে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। আচ্ছা, এবং সেটা না করে আমরা যদি তাকে একটা সেবার মধ্যে নিয়ে আসি, বিশেষ করে বাবা মা যদি এইরকমভাবে চিন্তা করে যে আমার সন্তান যেটা হয়েছে আমি এখন তাকে যেভাবেই হোক আমি তাকে মাদক মুক্ত করে একটা সুন্দর জীবনে নিয়ে আসতে চাই, তাতে একটা তাকে একটা সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ দান করতে চাই, সে যেন আর মাদকে আর ফিরে না যায়। কিভাবে পারবে সেটা? সেটা পারার একটা বড় বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্যের সেবার কাছে তাকে আসতেই হবে। আচ্ছা, প্রয়োজনে সন্তানকে ভর্তি করতে হবে, বিভিন্ন হাসপাতাল আছে সরকারিভাবে। আমরা জানি যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে মনোরোগবিদ্যা বিভাগ আছে। বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে মানসিক রোগ বিভাগ আছে। তারপরে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সেখানেও মানসিক রোগ বিভাগ আছে। বেসরকারি হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও মানসিক সেবা আছে, এবং প্রাইভেট ক্লিনিকগুলো যেগুলো হয়েছে, বিশেষ করে প্রাইভেট যে বড় বড় হাসপাতালগুলো হয়েছে সেখানেও মানসিক সেবা তারা নিতে পারে। এখানটাতে একটা ধারণা যেমন পরিবারের মধ্যে থাকে যে ও তো এটা ইউজ করে বলেই হচ্ছে ওর এই সমস্ত সমস্যা হচ্ছে, ইউজ করা বন্ধ করে দিলেই তো আর হবে না, তো ওটাও বাদ দেয় না কেন? এটা আসলে এটা একটা প্রশ্ন, কমন প্রশ্ন, সবাই চিন্তা করে যে কেন সে ওই জায়গাটা থেকেই আসলে ত্যাগ করতে পারছে না, এবং ওই জায়গাটা থেকেই তাদের ধারণা এটা থাকে যে কেন তাহলে ডাক্তারের কাছে নিতে হবে, ও তো এটা না ইউজ করলেই হয়ে যায়, ডাক্তার কি করবে? এখানে একটা ফিজিওলজিক্যাল বিষয় কাজ করে। জি, সেটা হচ্ছে যখন সে নেশা করে তখন তার মধ্যে একটা রিওয়ার্ড কাজ করে, ব্রেইনে একটা রিওয়ার্ড সিস্টেম আছে, এই রিওয়ার্ড সিস্টেমটা কিন্তু তাকে বেশ আনন্দ দেয়, এবং সেই আনন্দের কারণে কিন্তু সে তার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যাতনা সব ভুলে থাকে। কিন্তু নেশার যখন করার পরে, নেশার কিন্তু একটা সময় আছে, একটা ডিউরেশন পরে কিন্তু নেশার আনন্দটা কমে যায়, তখন কিন্তু তাকে আবার নেশা গ্রহণ করতে হয়। এই যে একটা চক্রের মধ্যে সে পড়ে গেল, একটা ভিসেট সাইকেল যেটাকে আমরা বলি, এই সাইকেল থেকে বেরিয়ে সে আসতে পারে না। তখন তাকে এই থেকে বেরিয়ে আসার জন্য তাকে অবশ্যই স্বাস্থ্যসেবায় আসতেই হবে। এই স্বাস্থ্যসেবার বাইরে সে নিজেকে কখনোই সঠিক পথে সে আনতে পারবে না। বাবা মাও যেটা মনে করে, জি, চিকিৎসাটা যদি একটু বলেন যে কিভাবে চিকিৎসাটা হয়, চিকিৎসার ক্ষেত্রে এখানে মূল বিষয়টা হচ্ছে যে কি কি, যে তাকে প্রথমেই তাকে আমাদের যে জিনিসটা হচ্ছে যে যদি নেশার মাত্রা অতিরিক্ত হয়ে যায় তার শরীরে, যদি নেশার বিষক্রিয়া বা আমরা ইনটক্সিকেশন বলি যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়, তার মধ্যে যদি ক্ষুধামান্দা, তার চালচলনের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন, তার মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তার ক্ষুধা লাগছে না, কোনো কিছু খাচ্ছে না, এমনকি তার জীবনের স্বাভাবিক কাজকর্ম, লেখাপড়া সব কিছু থেকে সে নিজেকে গুটিয়ে ফেলছে, এবং কিছুক্ষণ পর সে বাসা থেকে বেরিয়ে গিয়ে সে অনেক ঘন্টা পরে বাসায় ফিরে আসে, কোথায় থাকে, কেন থাকে, কাদের সাথে মিশে কিছুই সে বলতে চায় না, এই যে পরিবর্তনগুলো,
এখানেই কিন্তু পিতামাতাকে স্ট্রংলি খুব সতর্কতার সাথে এবং খুব দৃঢ়তার সাথে ভেরি মাচ মোটিভেটেড হয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে আমার সন্তানকে আমি ভালো করবই, এই ভালো করার প্রত্যয় নিয়ে তাকে এগিয়ে আসতে হবে। এবং মানসিক স্বাস্থ্যসেবা এখানে সাইকোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক্স যে হেল্পগুলো আছে, ট্রিটমেন্টগুলো আছে, এই ট্রিটমেন্টগুলো তাকে নিতেই হবে। এবং মানসিক স্বাস্থ্য যে হাসপাতালগুলো আছে সরকারিভাবে তো অনেক আছে, সেখানে সেবা আছে, বেসরকারিভাবে এখন অনেক সেবা বৃদ্ধি পেয়েছে। বেসরকারির মধ্যে যেমন এখন বর্তমানে প্রথম হয়েছে প্রমিসেস বা আরও যে হসপিটালগুলো আছে তাদের মধ্যেও তারা সেবা গ্রহণ করতে পারে, সেখানেও এখন সেবা গ্রহণ করার যে ব্যয়টা সেটা একটা সহনীয় পর্যায়ে চলে আসছে। এবং সহনীয় পর্যায়ে তারা সেবাটা নিলে সেই ক্ষেত্রে কী হবে, তার সন্তান একটা সেবার মাধ্যমে একটা পর্যায়ক্রমে তার জীবনকে সে একটা গুছিয়ে নিতে পারবে। এবং এই সেবা জীবন থেকে সেবাটি তো আসলে দুই এক দিনে জীবনে শেষ হয় না। জি, কতদিন লাগে এই সেবাটি নিতে? আমরা জানি যে এটা অ্যাডমিশন যদি ভর্তি করতে হয় তখন ডিটক্সিফিকেশন একটা সিস্টেম আমরা প্রসেস বলি, এটা 2-3 সপ্তাহ আমাদের লাগবেই। তো এই নিয়ে আসলে অনেক লম্বা সময় কথা বলা সম্ভব, আমাদের যেহেতু সময়টা প্রায় শেষের পর্যায়ে, একটু জানতে চাই যে যেটা আমরা শুরু করেছিলাম যে বাবা মায়ের ভূমিকা, সেখানে অ্যাকচুয়ালি কী রকম থাকলে এই নেশার পথে সন্তানরা যাওয়ার জন্য উৎসাহিত হবেন না? বাবা মাকে আমরা অনেক সময় দেখেছি যে মা এবং বাবা একসাথে একই সিদ্ধান্ত নিতে পারে না। আচ্ছা, অনেক সময় বাবা বলছে আমি ভর্তি করব, মা বলছে যে না, মার আদর বেশি, স্নেহ বেশি, বা মা সন্তানকে কাছের থেকে দূরে ঠেলে দিতে চায় না। কারণ এখানে আমরা অনেক সময় দেখেছি যে সন্তানকে যখন মানে যখন ভর্তি করে কোথাও হাসপাতালে, বিশেষ করে সেখানে একাই রুগীকে থাকতে হয়, অভিভাবক সেখানে থাকতে পারে না। আবার সরকারি হাসপাতালের মধ্যে কিন্তু অভিভাবক সহ থাকা যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে বাবা মার এককভাবে এবং দুজনকে একসাথেই একটা সিদ্ধান্তে নিয়ে আসতে হবে যে না, আমার মানে পারিবারিক সহমত থাকা, সহমর্মিতা এবং সিদ্ধান্তের একটা সমন্বয় থাকতে হবে। এই সমন্বয়ের মাধ্যমে তখন তারা স্বাস্থ্য সেবায় চলে যেতে হবে। ভর্তি কথাটা আমি বলেছি এইভাবে যে একটা পর্যায়ে কিন্তু ভর্তি করতে হয়, আবার দেখা যাচ্ছে যে ভর্তি ছাড়াও সে চিকিৎসা নিচ্ছে, সে ওষুধ কিছু খাচ্ছে, তার প্রবলেমগুলো সলভ হচ্ছে, সে কাউন্সিলিং সেশনে যাচ্ছে। আপনি যে সহমর্মিতার কথা বললেন সেটা যদি দেওয়া যায় তাহলে হয়তো বাড়িতেই বসে এটা করা, বাড়িতে বসে অনেক সময় করা যায়, কিন্তু যদি বাড়িতে বসে সম্ভব না হয়, দেখা যাচ্ছে যে না তার সন্তান নেশা থেকে কোনোভাবেই তাকে ফেরানো যাচ্ছে না, বাড়িতে বসেও ফেরানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি মনে করব যে তাকে স্বাস্থ্যসেবায় ভর্তি করতেই হবে, মানসিক স্বাস্থ্যসেবায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক আরেকটা বিষয় একটু বলে শেষ করব, সেটা হচ্ছে যে খুব অল্প সময় আছে, আচ্ছা, সেটা হলো যে বাবা মা কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যায় সন্তানের উপর যে না আমার সন্তানের কি হবে না হবে আমি আর কিছুই চিন্তা করতে চাই না। এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে একটু একটু সরে আসতে হবে যে না, যা হয়েছে মানুষই তো ভুল করতে পারে, আর সন্তান ভুল করেছে বাবা মা তো আর ভুল করবে না, সুতরাং সন্তান ভুল করতে পারে বাবা মা তাকে আবার সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারে, সেই আমি মনে করি সৃষ্টিকর্তা সেই সাহস এবং সেই শক্তি প্রতিটা বাবা মাকে দিয়েছেন। অনেক ধন্যবাদ, খুব চমৎকার একটা কথা বলে একটা সুন্দর মেসেজ দিয়ে আজকে আমরা শেষ করছি। আসলে সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা খুব চমৎকার ছিল, আশা করি আপনারা উপভোগ করেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।